দর্শক স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকছে আমি মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি আমাদের খুবই প্রিয় মানুষ বাংলাদেশের এই সময়ের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক জনাব হাসান আজিজুল হক। স্যার স্বাগত আপনাকে, কেমন আছেন আপনি? আছি ভালো। জি স্যার, আপনি চমৎকার করে কথা বলেন এবং আপনার কথার ভিতরে ভয়ঙ্কর রকমের রসবোধ আমরা খুঁজে পাই, সেটি অনেক কঠিন কঠিন বিষয়ে, জঙ্গিবাদ, শিক্ষা এসব বিষয় নিয়ে আপনি এমনভাবে কথা বলেন যে আমরা হাসতে হাসতে সেই কথাটাকে উপলব্ধি করার চেষ্টা করি। কিন্তু বিপরীতে আপনি যখন লেখেন আপনার গল্পে, কখনো কখনো আপনার আত্মজীবনীতে, সেইখানে আমরা রসবোধটা কেন যেন একটু কম পাই, উপলব্ধি ভুল হতে পারে। প্রশ্নটা হলো লেখক হাসান আজিজুল হক আর কথক হাসান আজিজুল হক, এই দুইজনকে আসলে দুটো ভিন্ন সত্তা? একেবারে ভিন্ন সত্তা নিশ্চয়ই নয়, তবে কিছু পার্থক্য তো হবেই। হ্যাঁ, কথা বলার সময় মানুষ তো অত গুছিয়ে অত ভেবে চিনতে কথা বলে না, আর যার সঙ্গে কথা বলা হচ্ছে সেটাও একটা বড় ব্যাপার আর কি। হ্যাঁ, এমনভাবে যদি কেউ কথা বলে যার কথার উত্তরে আমাকে খুব মজা করে উত্তর দিতে হবে, হয়তো কেউ হাস্যকর প্রশ্ন করলো ইত্যাদি তো হয়। আর লেখাতে ওইভাবে জিনিসটা হয় না, একটা গুছিয়ে লিখতে হয়। স্যার, জীবন মানে কি আসলে আপনার কাছে? জীবনের একটা বড় সময় আপনি পার করেছেন, নানা রকম রাজনৈতিক উত্থান পতন দেখেছেন, আপনার শিক্ষকতা জীবন দেখেছেন, আপনি দর্শন পড়িয়েছেন দীর্ঘদিন ছাত্রদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন, আপনি পিএইচডি করতে গিয়েও সেটি শেষ না করে ফিরে এসেছেন, আবার আপনি বলেন যে আপনি আপনার জীবন নিয়ে খুব হ্যাপি বা সুখী, আপনার জীবনে খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নাই, আসলে জীবন মানে কি আপনার? ওই জিজ্ঞেস করলে ওই কথাগুলি বলবো, জীবন মানে কি তা আমি বলতে পারি না, তবে এইটুকু বুঝতে পারি যে মানুষ নামক প্রাণীটির যে সমস্ত মানে এ নিয়ে জন্মেছে বৈশিষ্ট্য বা যে সমস্ত মানে বলা যেতে পারে যে বিশেষ বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেটা প্রথম কথাটাই হচ্ছে যে মানুষ আত্মসচেতন, এটাই খুব বড় কথা। আত্মসচেতন হওয়ার ফলেই মানুষ কত বেশি আত্মসচেতন হয়ে যায়, তখন সে দেখে যে সে একা পৃথিবীতে নেই, তার সঙ্গে সমগ্র মানব বিশ্ব রয়েছে, তখন হয়তো সে একাত্মবোধ করে, একাত্মবোধ করলে হয়তো সে মনে করে যে অন্য মানুষের সঙ্গে সহযোগিতা, সহানুভূতি, এইভাবেই। হ্যাঁ, মানুষ প্রত্যেকটা মানুষ বিশিষ্টতা সম্পন্ন। তার আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, অনেক কলেজে পড়িয়েছেন, বিশ্ববিদ্যালয়ে 3 দশকের বেশি সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, শিক্ষক হিসেবে হাসান আজিজুল হক কতটুকু সন্তুষ্ট আপনি? আপনি যে জ্ঞানের আলো বিতরণের ব্রত নিয়ে শিক্ষকতা শুরু করেছিলেন, কখনো মূল্যায়ন করেছেন সেই কাজটা কতটুকু পেরেছেন? আমি সবাইকে বলি যে না না ঠিক আছে, যেটুকু পেয়েছি সেটি যথেষ্ট, এখন আমি আকবর বাদশা হতে পারিনি, তাতে কী হয়েছে? হ্যাঁ, এটুকু অন্তত, হ্যাঁ এটুকু নিয়ে আমার অসন্তোষ করার কিছু নেই, তো ওগুলো অনেক উপরের ব্যাপার। তাছাড়াও অনেকে অনেক রকমভাবে জীবনের প্রাপ্তিটাকে আকাঙ্ক্ষা করে আর কি। হ্যাঁ, আমি সেই রকম কোনো আকাঙ্ক্ষার জায়গায় এখন নেই। কিন্তু স্যার, প্রফেসর হাসান আজিজুল হক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হননি কখনো, কিংবা হতে পারেননি, প্রফেসর হাসান আজিজুল হক বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হননি, প্রফেসর হাসান আজিজুল হক শিক্ষা সংস্কার কমিটির চেয়ারম্যান হননি, নাগরিক কমিটির সভাপতি হননি, এইগুলো খানিকটা মানে না আমার একটা আমার মনে হয় যে না না এসব জায়গায় না হয়েছে তখন আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো, আমি হয়েছি কি হয়নি এটা তো বড় কথা নয়। আমি শুনি যে আমার ওপর অনেকগুলো পিএইচডি ইতিমধ্যেই হয়েছে, আমি নিজে পিএইচডি করিনি, কোনো দিন আমার আক্ষেপও নেই, করার ইচ্ছেও হয়নি, করিনি, বিদেশে গিয়েছিলাম ঘুরতে বেড়াতে, ঘুরেছি দেশ বিদেশে ঘুরেছি, পিএইচডি করে একটা হ্যাঁ আলাদা একটা কিছু নিয়ে এসে এবার দেশে জাঁকিয়ে বসবো এই ধরনের কোনো রকম কামনা আসলে আমার মধ্যে কাজই করিনি। সত্যি সত্যি কি সেটা করা সম্ভব, মন যা চাই সেটাই করা, এবং সেটি করাই কি আসলে সেটাই বুঝতে হয় যে যা চায় যা খুশি তাই করা যাবে না, সব কিছুরই মধ্যে বন্ধন আছে। তুমি পৃথিবীর দায়িত্ব নাওনি, অন্যের দায়িত্ব তুমি নাওনি, হ্যাঁ আবার অন্যের প্রতি তোমার দায়ও আছে, সবটাই বুঝতে হবে। হ্যাঁ, আমি শুরু করতে হবে, ওই যে বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে না, যে সেই জন্য বলছি যে সদ্গুণ, আচ্ছা ঠিক আছে সদ্গুণের প্রথম প্রয়োগটা তাহলে পরিবারের মধ্যেই করতে হবে, আত্মীয়স্বজনের মধ্যে করতে হবে, তারপরে ছড়াতে হবে মানুষকে। স্যার, একটা সময় না করলে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আপনি সমসাময়িক সামাজিক বিভিন্ন অসঙ্গতি নিয়ে বেশ জোরালোভাবে লিখছেন, বলছেন, এবং এটি করাই তো আসলে আমাদের বুদ্ধিজীবীদের কাজ ছিল বা আছে,
এবং আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশিরভাগ সময় সেই বিশ্ববিদ্যালয়টি ডক্টর শামসুজ্জোহার বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের বাঁচাতে জীবন দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং সেই ছাত্র এবং ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতির সামগ্রিক মিশেলে এখন অবস্থাটা কেমন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে যোগাযোগটা আমার ছিল 2004 এর পর থেকে সেই যোগাযোগটা তো আমার নেই আনুষ্ঠানিকভাবে নেই কাজী যা জানি না বাংলাদেশের মানুষের যে শিক্ষা তারা পায় সেই শিক্ষা কেন দেওয়া হয় এটা যদি জিজ্ঞাসা করা হয় আমি কোনো উত্তর পাইনি যে কী কী করবো কোন লক্ষ্যে আমি শিক্ষার উদ্দেশ্য হ্যাঁ আমি কি মনে করি যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ MBA বিএ পাস করবে তারপর ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিরাট বড় হবে এই এই একটা ক্যারিয়ার গড়ে তুলবে এই জন্য কি শিক্ষা ক্যারিয়ার গড়ে তোলার জন্যে না সেই জিজ্ঞাসাটা কিন্তু শিক্ষার দায়িত্বে যারা আছেন তারা কোনো চিন্তা করেন বলে মনে হয় না যে তাদের তাদের পাঠ্য আছে এই পাঠ্য শেষ করে তারা কোথায় পৌঁছবে সেই সম্বন্ধে ধারণাটা খুব স্পষ্ট নয় পরিষ্কার নয় শিক্ষার একটাই উদ্দেশ্য মানুষের মধ্যে যে সমস্ত মানবিক প্রবৃত্তিগুলি আছে যে মানবিক যে বলে এগুলো আছে ধারণাগুলি আছে সেইগুলোর পরিপূর্ণ বিকাশ এবং যেগুলোর অতিরিক্ত বিকাশে মানব জাতিরই ক্ষতি হয় মানুষেরই ক্ষতি হয় সেই বিকাশগুলো বন্ধ রাখা তো সেই আদর্শ আমাদের বাল্যকালে অল্প বিস্তর দেখেছি কারণ অত অল্পে সন্তুষ্ট মানুষ আমাদের শিক্ষকদের যা দেখেছি আর কি সেটা ভাবা যায় না আর কি স্যার আপনি একসময় ছাত্র রাজনীতি করেছেন সক্রিয়ভাবে এবং একটি সমতার সমাজ প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছেন আমাদেরও যে মুক্তিযুদ্ধ সেটারও মূল ইয়েই ছিল সামাজিক ন্যায় বিচার কিন্তু সেই দেশেই এখনও শিক্ষা ব্যবস্থাটাই কোনো সাম্য নেই এই ঘটনা নিশ্চয়ই আপনাকে পীড়া দেয় এবং এটি কেন হচ্ছে এর সমাধান কি সেই প্রশ্ন রেখে একটা বিরতিতে যেতে চাই তারপর আপনার কাছে আবারও ফিরব দর্শক ছোট্ট একটা বিরতির কথা বলবো কথাশিল্পী হাসান আজিজুল হকের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক স্বাগত আরেকবার আমরা কথা বলছিলাম কথাশিল্পী হাসান আজিজুল হক স্যারের সঙ্গে স্যার যে প্রশ্নটা করছিলাম যে পুরো শিক্ষা ব্যবস্থাটা এখন আসলে কোথায় দাঁড়িয়ে কেবলই মনে হচ্ছে এই শিক্ষার দ্বারা হ্যাঁ এটা একটা কেজুর শিক্ষার দিকে চলে যাচ্ছে বেশি যাতে করে কোনো একটা কাজ ফাজ পাওয়া যায় তারপরে এখানে ভালো করে শিক্ষিত হলে কাজ এখানে পাওয়া যায় না তখন তাদেরকে বাইরে যেতে হয় বিদেশ যেতে হ্যাঁ তো বিদেশে যায় বিদেশে যায় তো যে এইটা একটা বড় লক্ষণ কোনো মানুষ কোন একটা রাষ্ট্রের কোনো মানুষকে জীবিকার জন্যে দেশের বাইরে যেতে বাধ্য হতে হয় কি না যদি হয় তাহলে সেটা একটা নির্দেশক একটা জাতির কত কোথায় পৌঁছেছে সেটা বোঝা যাবে আর কি এত এত জিপিএ 5 পাচ্ছে এক তারিখে সব বই দেওয়া হচ্ছে এগুলো কি তাহলে হ্যাঁ হ্যাঁ বলো যে তাতে কী হচ্ছে জিপিএ 5 সে শিক্ষিত হচ্ছে কি না আগে তো জিপিএ 5 ছিল না আর আমরা তো তখন একদম মানে বলা যেতে পারে যে কী উল্লেখযোগ্য ছাত্রই ছিলাম না ডিভিশন টিভিশন ফার্স্ট ডিভিশন হয়েছে যদি তাহলে লোকে খুবই মানে তাকিয়েছে তার দিকে যে আছে যে বাবা ফার্স্ট ডিভিশন পাস করেছে আর আমি অনার্স পাস করার পরে হ্যাঁ আমার আশেপাশে গ্রামের লোক আমাকে দেখতে এসেছিলো যে ছেলেটা অনার্স পাস করেছে তো এরকম ছিল এখন হয় কি হ্যাঁ বুঝলে না পোলাও প্রত্যেক দিন যদি কেউ খায় তাহলে পরে পোলাওয়ের সঙ্গে আর সাদা ভাতের কোনো পার্থক্য থাকে না আচ্ছা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া পাশ করে ছাত্র সংখ্যা কত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে করলে সেইটার অনুপাতটা আমাদের সমগ্র জনগণের সঙ্গে আমাদের এখানে কর্মঠ লোক কত আছে যারা কর্মঠ মানে কর্ম এখনও ইয়ে আছে আর কি ক্ষমতা আছে কাজ করবার কাজ করে খাবার ক্ষমতা আছে তাদের সংখ্যা কত তাদের মধ্যে কত সংখ্যক কাজ পায় সবাই তারা MBA পাস করে না তারপরে তো গোটা জনগণের কথা তো একবার ভাবতে হয় রাষ্ট্রের কথা ভাবতে হয় তখন মনে হয় যে এই রাষ্ট্রের প্রয়োজন মেটানোর জন্যে যে ব্যবস্থা থাকা উচিত সেটা নেই এবং সেইটা নেই বলে সব জায়গাতেই একটা ঘাটতি যেগুলো পড়ে শিক্ষাটাকেও তখন একটা মনে হয় যে এ আমাদের রাষ্ট্রের প্রয়োজন সাধন করতে পারছে না স্যার আপনি নিশ্চয়ই দেখেছেন যে সম্প্রতি হেফাজতে ইসলামের যে কৌমি শিক্ষা হ্যাঁ বা কৌমি মাদ্রাসা সেইটাকে মাস্টার সমমান ডিগ্রি দেওয়া হচ্ছে এবং সেই ডিগ্রি খাতা মূল্যায়নও করবেন তারা ডিগ্রিও দেবেন তারা সেখানে সরকারেরও কোনো প্রতিনিধিত্ব নাই
এমনিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নানা কারণে সেটি নিয়ে প্রশ্ন আছে, তাদেরকে একটা অন্য ধারার মানুষ মনে করা হয়, সে থেকে এরকম সিদ্ধান্তগুলো কি খুব বেশি সমীচীন বা যুক্তিযুক্ত মনে হয়? ধর্মের বিরুদ্ধে বলবার কিছু নেই। ধর্ম পৃথিবীর বহু বড় বড় বিশ্ববিদ্যালয়ে রিলিজিয়ান আলাদা, মানে আলাদা কম্পারেটিভ রিলিজিয়ান রিলিজিয়ান অনেক বড় সাবজেক্ট আছে, কোনো আপত্তি নেই, জ্ঞানের জন্য সব করা যায় আর কি। কিন্তু হঠাৎ করে একটা জিনিসের মধ্যে আরেকটা গুঁজে ঢুকিয়ে দিলে তো হবে না। আমরা চিরকাল জানি যে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা বা দু রকম শিক্ষা, কওমি মাদ্রাসা, আরেক রকম মাদ্রাসা, তাই না? তা এই সমস্ত করা আছে এবং আমরা জানি যে এই শিক্ষাগুলো কখনোই ঠিক আধুনিক শিক্ষার পাশাপাশি যায় না। হ্যাঁ, যায় না, সেটা গায়ে জুড়ে দিয়ে তখন এটা করেন এরা। আর এটা আমি জানি না যে কী ফল দেখে নিয়ে আসবে শেষ পর্যন্ত। স্যার, যে দলটা এখন ক্ষমতায় তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবিদার এবং নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং তাদের হাত দিয়েই যখন এই সিদ্ধান্তগুলো হয়, তখন আমরা বা আপনারা যারা মুক্ত বুদ্ধির কথা বলেন, মুক্ত চিন্তার কথা বলেন, তাদের এক ধরনের পরাজয় হয় কি না? একাত্তরের চেতনা বলতে বোঝায় এটা কি, সেটা তাকে বুঝতে হবে। শিক্ষা, উন্নতি, গড়পড়তা, সাধারণ মানুষের মধ্যে বৈষম্য কতটা কি আছে না আছে, এগুলো কি মুক্তিযুদ্ধ চেতনার মধ্যে ছিল না? এগুলো ছিল। তাহলে এখন হিসেব করে দেখতে হবে না সেগুলো, এগুলো বাড়ছে না কমছে কি হচ্ছে সেটা তো কেউ দেখে না। আমি যে সব জানি তাও না, যে কোনো রাষ্ট্রের কাছে আমি আশা করি যে তারা এই জিনিসগুলো ভাববেন। হ্যাঁ, উন্নয়ন বলতে তারা এই জিনিসগুলো বুঝবেন। উন্নয়ন মানে রাস্তা পথঘাট বানালে উন্নয়ন হয় না। হ্যাঁ, উন্নয়নের খারাপ দিকও আছে, বড়লোকদের আরও বড়লোক করার জন্য উন্নয়ন হতে পারে। আমাদের শ্রমের এত দাম হয়েছে আর কি, কিন্তু বাংলাদেশের শ্রমের দাম মাটিতে গড়াগড়ি যাচ্ছে, তাই না? এই এই পোশাক শিল্প টিল্প যেগুলো দেখলেই বোঝা যায়, এবং শিল্পের সেই অর্থে কোনো রকম উন্নয়ন হয়নি, শিল্পের বিকাশও ঘটেনি। হ্যাঁ, বাংলাদেশের কিছু ছোটোখাটো এই ম্যাথ ফ্যাক্টরি না হয় তোমার দুটো কাপড়ের কল, এছাড়া শিল্প কোনো বড় শিল্প বিকশিত হয়নি। কাজে আমাদের সেই সব শিল্পগুলো দরকার হয়েছে, সেই সব শিল্প থেকে যে সমস্ত পণ্য দরকার থাক বা না থাক আমাদের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো তোমার নাও, এবং আমরা তখন করছি সেটা, যেটা দরকার নেই সেটাও গ্রহণ করছি, একটু যাদের ক্ষমতা হচ্ছে। এইসব নানান জটিল ব্যাপার। এই অবস্থা থেকে স্যার উত্তরণের উপায় কী? এবং নিঃসন্দেহে এদেশের মানুষ তো বহু, আমার তো একটা মনে হয় যে আমি সোজাসুজি এই কথা বলি যে এরা একমাত্র উপায় আছে গোটা বাংলাদেশের সম্পদের অত্যন্ত সুষ্ঠু ব্যবহার এবং মোটামুটিভাবে বন্টনের একটা সুস্থ বন্টনের ব্যবস্থা, এই দুটো জিনিস আর কি। হ্যাঁ, এই যে বলেছিলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, এটা কিন্তু বাস্তবে আক্ষরিকভাবে সত্যি। অন্যান্য দেশ তো আমি গিয়েছি, তো এরকম দেশ তো দেখা যায় না আর কি। তো এরকম একটা দেশকে, হ্যাঁ, অতি সহজেই কিন্তু মানে উন্নয়নের ধাপে ধাপে অনেক এগিয়ে যাওয়া যায়। এগুলো ঠিক লেখকের কথা বোধ হয় নয়, এগুলো সবই হচ্ছে রাজনীতির কথা, অর্থনৈতিক কথা আর কি। সে বিষয়ে আমি তো বিশেষজ্ঞ নই, কাজে আমাকে খুব বেশি জিজ্ঞেস করে খুব লাভ হবে না। জি স্যার, আমরা আবার একটা বিরতি নিচ্ছি, লেখক হাসান আজিজুল হক সম্পর্কে আরও খানিকটা জানতে চাইব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি আবারও একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আর একবার, আমরা কথা বলছি কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সঙ্গে। স্যার, এই যে আপনি যে সমস্ত অসঙ্গতির কথা বললেন, সেটি উন্নয়ন নিয়ে, শিক্ষা নিয়ে, হেফাজত নিয়ে, এই সব জায়গাগুলোর দায়টা মূলত কাদের? সব দায় কি আসলে রাজনীতিবিদদের? একটা কথা হচ্ছে যে নিখুঁত বলে কোনো শব্দ আছে কিন্তু বাস্তব নেই, প্রায়োগিক অর্থ নেই। হ্যাঁ, প্রায়, হ্যাঁ, কোনো রকম বলি আমরা। হ্যাঁ, নিখুঁত কিছু চাহিদা তার দরকারও নেই, তো এই অবস্থার একটা রূপান্তর দরকার আর কি। তো এই রূপান্তর কী করে হবে, এগুলো আমাকে বহু লোক জিজ্ঞেস করেছে। আমি বললাম যে হ্যাঁ, কোনো মন্ত্র পড়ে হবে না, হ্যাঁ, মন্ত্র পুতো পানি ছেটালেও হবে না, হ্যাঁ, এবং জনগণ কোলে করতে পারে এটাও বলি, কিন্তু সেটাও খুব ইয়ে মনে হয় না আমার কাছে, তখন বড্ড অসন্তুষ্ট দিয়ে হবে। হ্যাঁ, তখন তথাকথিত নির্বাচন টির্বাচন দিয়ে আর কিছু ঢাকা যাবে না আর কি। তখন বাধ্য হতে হবে রাষ্ট্রগণের সহযোগে, রাষ্ট্রগণ জনগণের পাশে এসে দাঁড়াতে হবে। তখন ওই যে মানে স্লোগানটা দিয়ে ক্ষমতায় আমরা যাই,
যে জনগণের সম্মতি নিয়ে যাচ্ছি, জনগণ যে এই করেছি আর কি যাচ্ছি, এটা সবসময় আপেক্ষিক। হ্যাঁ, জনগণের যে এই করেছে তাকে যেটা আপেক্ষিক, আর অনেক কিছুই করা যায়, করতে হবেও শেষ পর্যন্ত। তা আমার আমি সেই জন্য আশাবাদী যে না, সমাজ এক জায়গায় দাঁড়িয়ে তো থাকবে না, সমাজকে এগোতেই হবে আর কি। কিন্তু স্যার, এই অবস্থার উত্তরে লেখকের দায় কি? আমরা দেখেছি যে আপনি যদি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ দেখেন, 14ই ডিসেম্বর দেখেন, বুদ্ধিজীবীদের দারুণ একটা ভূমিকা ছিল। এমনকি খুব বেশি দিন আগে না, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের বুদ্ধিজীবীরা লিখেছেন, বলেছেন এবং একটা জনমত তারা তৈরি করছেন। সেই বাস্তবতা আজকে আমাদের বুদ্ধিজীবীরা, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক সমাজ খুবই বিভক্ত। হতাশ হই না আমি, আমি হতাশ হই না, আর হয়নি, হবে। আমরা তো হঠাৎ করেই তো পেলাম একটা ওই শাহবাগের সমাবেশ। হ্যাঁ, কখন কীভাবে বিস্ফোরণ হবে বলা খুব মুশকিল, অর্গানাইজ ছিল না, সেই জন্য পরিবর্তন কিছু হয়নি। স্যার, জঙ্গিবাদ নামের একটা বিস্ফোরার মতো জিনিস আমাদেরকে আবার একটু পুরো বিচলিত করে ফেলেছে সারা পৃথিবীকেই, কিন্তু আমরা এই জাতিরাষ্ট্র বাংলাদেশটাও সেটার কবলে এখন। এইটার আসলে মূল কারণটা কী, বা এখান থেকে মুক্তি মিলবে কীভাবে? একমাত্র তোমার জনগণের চোখ রাঙানি ছাড়া, বুঝলে, ওই যে 69 তোমাদের মনে নেই, 69 গণঅভ্যুত্থান হয়েছিল, তখন বহু মানে দেশের চোর ডাকাত বদমাইশ সে আর বিচার টিচার হয়নি, তাদেরকে ঠেঙিয়ে পিটিয়ে ছিঁড়ে কুড়ে মেরে ফেলেছে মানুষ। এই রোষটা যখন দেখা দেবে তখন কেউ সামাতে পারবে না, এটা সব শাসকের মনে রাখা উচিত। আর এই রোষ থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে রাষ্ট্রটাকে জনগণের অধিকারে দেওয়া, জনগণকে তার ভাগ দেওয়া, লেখা। হ্যাঁ, আমাদের মতো লেখক যারা আছে খুব কম হলেও তো তোমাদের মনের মধ্যে হয়তো কিছু দাগ টাগ তো কাটছে, পরবর্তী জনের কাছে কিছু দাগ টাগ কাটছে। এবং যদি কেউ এই জঙ্গিবাদকে সমর্থন করে, ব্লগার হত্যা সমর্থন করে, তাহলে আমার মনে হয় যে ইয়াংরা যারা তারাও কিন্তু অসন্তুষ্ট হচ্ছে, এবং প্রচণ্ড ধমক তারাও কিন্তু দিচ্ছে, এটাও ঠিক কথা আর কি, সেটাও কিন্তু মনে রাখার বিষয়। স্যার, আপনি যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চাকরি করেছেন সেটিকে একটি বিশেষ ছাত্র সংগঠন, যাদের মূল দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধী করে, তাদের একটা ঘাঁটি দীর্ঘদিন ছিল, এখন হয়তো রাজনৈতিক কারণে তারা খানিকটা বেকায় দায়ী, কিন্তু তারা নিশ্চয়ই হারিয়ে যায়নি, কোনো না কোনো ফর্মে তো তারা আছে। আই হোপ সো, আমার তো মনে হয় হারিয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু স্যার বাংলাদেশের রাজনীতিতে জামাত কি খুব অপরিহার্য, জামাতের রাজনীতি? কে এই কথাটা তো তোলাই যায় না, অপরিহার্য কেন? জামাতের বরং বলা যায় যে জামাতের রাজনীতিটা নিষিদ্ধ হওয়া বহু আগেই উঠেছিল, তা হচ্ছে না, কারণ জামাতের জনগণের পক্ষে যা নয় তাকে তো আমি সমর্থন করতে পারি না। তাদের স্লোগানগুলো যদি দেখা যায় জামাত কী করবে, তাহলে তাকে যদি শূন্য একটা স্লোগানও পরিষ্কার নয়, তারা কী করবে? হ্যাঁ, সবাইকে মুসলমান করবে, হ্যাঁ ঠিকই তো, মুসলমান তো আছেই তো, 93% মুসলমান, কী করবে কি তারা? সবাই নামাজ পড়বে, তাতেই বা কী হয় বল? কাজেই তারা নিজেরাই জানে না যে তাদের শেষ লক্ষ্যটা কী, তারা কী করতে চায়, শুধু এইটুকু তারা জানে যখন তখন, হ্যাঁ, একটা স্থিত অবস্থাকে যাতে গোলমাল করে দিতে পারি আর কি, এইটা যাতে করতে পারি, এইটাই তো দেখতে পাচ্ছি, এগুলো খুব নিরপেক্ষভাবে তোকে দেখতে পাচ্ছি, তাহলে তো সেই অর্থে কোনো রকম সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিছুই দেখতে পাই না। স্যার, একেবারেই শেষ সময়, আপনি অনেক কিছু দেখেছেন, একেবারেই মুক্তিযুদ্ধ, 69 গণঅভ্যুত্থান, শিক্ষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, হাল আমলের যে সমস্ত সংকট, সব মিলে আপনি আপনার তরুণ বয়সে যে বাংলাদেশটার স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশটা আজকে 46 বছর পর কোথায় দাঁড়িয়ে? হতাশাজনক একটা জায়গা। হ্যাঁ, এগুলো ওই আশাভঙ্গ যা হলে মনোভঙ্গ হয়, মনোভঙ্গ হয় আর কী করে, চেষ্টাই ছেড়ে দেয় মানুষ, দূর থেকে আর পারিতেন যা হয় হোক থাক। আমি অবশ্য সে অবস্থায় কোনোদিন পৌঁছইনি এবং সে অবস্থায় কোনোদিন পৌঁছবো বলে মনে হয় না, তবে এটা ঠিক এক এক সময় মনে হয় যে হলো না। আগামী দিনের বাংলাদেশকে কোথায় দেখতে চান? বুঝতেই তো পারছো, এমন একটা বাংলাদেশ যেখানে এই জিনিসগুলো সবই মিলবে, তাই না? অন্ন বস্ত্র বাসস্থান থেকে শুরু করে, তাই না, এগুলো সবই মিলবে।
অল্প বিস্তর বৈষম্য থাকলেও একটা সহনীয় অবস্থা সাধারণ মানুষের জন্য আসবে, সহনীয় একটা অবস্থা আসবে, এইটুকুই দেখতে চাই, এইটুকু দেখতে পারলেই আমি খুশি। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছে আজ হাসান আজিজুল হকের স্বপ্ন দিয়ে, যে স্বপ্নটি তিনি এখনও লালন করেন যে পুরোপুরি না হলেও একটি বৈষম্যহীন, খানিকটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা থাকবে, পাশাপাশি মানুষের অধিকার নিশ্চিত হবে বাংলাদেশে। সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরাও শেষ করছি আজ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে।